আজকে আমাদের দেশের সোশ্যাল মিডিয়ায় সব থেকে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে যে বিষয়টিকে নিয়ে, সেটি হচ্ছে মাশরাফি বিন মুর্তজা ও শুভাশিস রায়ের মাঝে ঘটা একটি ঘটনা। আজকে বিপিএল এর চিটাং ভাইকিংস ভার্সেস রংপুর রাইডার্স এর একটি ম্যাচে 16তম ওভারের চতুর্থ বল মাশরাফি ব্যাট দিয়ে প্রতিরোধ করলে শুভাশিস বলটি ধরে ফেলে সেদিকে এগিয়ে যায়। এরপর মাশরাফি হাত দিয়ে ইঙ্গিত করতেই খেপে ওঠেন শুভাশিস এবং তেড়ে যান মাশরাফির দিকে। চিটাং ভাইকিংস দলের অন্যান্য খেলোয়াড় এবং আম্পায়ার এসে শুভাশিসকে টেনে নিয়ে যান। এই পুরো ব্যাপারটি সোশ্যাল মিডিয়া সহ গণমাধ্যমে ছড়িয়ে গেলে এদেশের ক্রিকেট প্রেমী দর্শকেরা খেপে যান শুভাশিসের উপর। আর এরকম একটা পরিস্থিতিতে সমর্থকদের এই বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার অনুরোধ জানিয়েছেন মাশরাফি। সেই সাথে তিনি বলেছেন, শুভাশিসও বাংলাদেশের হয়ে খেলে, তারও ভালোবাসা প্রাপ্য। আমি প্রেস কনফারেন্সেও বলে এসেছি যে আমি অত্যন্ত দুঃখিত, ওইভাবে রিয়্যাক্ট করা উচিত হয়নি, কারণ শুরুটা আমার থেকেই হয়েছে। সে হয়তোবা বলটা ধরে থ্রো করতে চেয়েছিল, কিন্তু আমি যদি ওইভাবে রিয়াকশনটা না দিতাম তাহলে সে চলে যেত। আশা করছি আপনারা জিনিসটা বুঝতে পারবেন। আমার মনে হয় মাঠের ব্যাপার মাঠেই রাখা উচিত। এদিকে ইতিমধ্যে মাশরাফির এই ভিডিও পোস্টটি ভাইরাল হয়ে গেছে এবং প্রায় 1,15,000 মতো লাইক পড়েছে ভিডিওটিতে, প্রায় 37,000 শেয়ার এবং 18,000 মতো কমেন্ট পড়েছে পোস্টটিতে। এদিকে যারা মন্তব্য করেছেন তারা বেশিরভাগই বলছেন, যেখানে দেশের সিনিয়র ক্রিকেটাররা মাশরাফিকে দেখে সম্মান জানায় সেলুট করে, সেখানে শুভাশিস রায়ের এত বেয়াদবি করাটা ঠিক হয়নি। মাশরাফি তাসকিন সহ অন্যান্যদেরও শাসন করেন, এটা বড় ভাই এবং সিনিয়র হিসেবে তার এক ধরনের আদর। ব্যাপারটাকে এভাবে কলঙ্কিত করা ঠিক হয়নি শুভাশিসের। সেই সাথে মাশরাফিকে এত বড় মনের পরিচয় দেওয়ায় ধন্যবাদ জানিয়েছেন অনেক ক্রিকেট প্রেমী ভক্ত। প্রিয় দর্শক, শুধুমাত্র আমাদের দেশ নয়, বিশ্বের প্রতিটি ক্রিকেট খেলার উদ্দেশ্যের একজন সম্মানের পাত্র মাশরাফি বিন মুর্তজা। তিনি যে কত বড় মাপের মানুষ তা তিনি আবারও প্রমাণ করলেন তার এই ভিডিওর মাধ্যমে। এ বিষয় নিয়ে আপনাদের যে কোনো মতামত শেয়ার করুন আমাদের সাথে। শোবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।